বলাগড়ে উদ্ধার হওয়া কচ্ছপ বন দপ্তরের হাতে তুলে দিলেন এক পুলিশকর্মী। জানা গেছে, 5 দিন আগে কালনার ইনছুরা রোড দিয়ে বাড়ি ফিরছিলেন পুলিশকর্মী দিব্যেন্দু পাল। সেই সময় রাস্তার উপরে দেখেন দুটি কচ্ছপ রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছে। তারপর তিনি কচ্ছপ দুটিকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নিয়ে আসার পরে কলকাতা বন দপ্তরের নম্বর খোঁজাখুঁজি করছিলেন, না পেয়ে বন্ধু জিরাটের জয়বাবুকে এই কচ্ছপের কথা জানান। তারপর জয়বাবু হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি সুমনা সরকারকে জানান। সুমনা সরকার এই কচ্ছপের কথা জেনে তড়িঘড়ি স্থানীয় বন দপ্তরের কর্মীদেরকে সঙ্গে নিয়ে দিব্যেন্দুবাবুর বাড়িতে উপস্থিত হন। তারপর দিব্যেন্দুবাবু বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দেন কচ্ছপ দুটিকে। বন দপ্তরের হাতে তুলে দিতে পেরে দিব্যেন্দুবাবু বেজায় খুশি। কিন্তু বন দপ্তরের হাতে তুলে দিয়েই কান্নায় ভেঙে পড়লেন তাঁর স্ত্রী সংযুক্তা পাল। কচ্ছপ দুটির প্রতি বেশ মায়া পড়ে গিয়েছিল, নামও দিয়েছিলেন স্ট্রবেরি ও কাবেরি। তাই অন্যদিকে একদিকে যেমন খুশি দিব্যেন্দুবাবু, কিন্তু অপরদিকে খানিকটা ভেঙেই পড়েছেন স্ত্রী সংযুক্তা পাল। তবে এ ধরনের উদ্যোগকে বা মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছেন প্রত্যেকেই। কচ্ছপটা ছিল কদিন? 3-4 দিন হবে। এখন তো চলে যাচ্ছে, কেমন কি বলবো? হ্যাঁ, খুবই খারাপ লাগছে। আমি একটু আগে কাজ ছিলাম। আমার নামও আপনি শুনলাম দিয়েছি? হ্যাঁ দিয়েছি, দুজনাকারই নাম দিয়েছি, একটার নাম স্ট্রবেরি একটার নাম কাবেরি। পরিবারের একদম সদস্য হয়ে গেছে? হ্যাঁ অবশ্যই। কষ্ট লাগছে? কষ্ট তো লাগছেই, কিন্তু একটা ভালো জায়গায় যাবে সেটা ভাবতে পেরে আমার ভালো লাগছে। কারণ বন্য প্রাণী বনেতেই ভালো লাগে। বন দপ্তরকে দিয়েছেন এর জন্য খুশি? অবশ্যই খুবই খুশি। কী নাম আপনার? আমার নাম সংযুক্তা পাল। অ্যাকচুয়ালি 4-5 দিন আগে শ্বশুর বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে ব্যাক করার পথে এগুলো হাই রোডে পেয়েছি। কোন রোডে? কানলাইন ছুরা রোড। কতদিন আগে? 4-5 দিন আগে। তারপর বাড়িতে রেখে দিয়েছি? বাড়িতে রেখে দিয়েছিলাম। তারপরে কি যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, বাড়িতে রেখে দেওয়ার সত্ত্বেও আমার মনে হয়েছিল যে ফরেস্ট ডিপার্টমেন্টে তুলে দেওয়া দরকার আছে, ওর জন্য নেট থেকে কন্ট্যাক্ট নাম্বার বার করে কলকাতা ডিভিশনে যোগাযোগ করেছিলাম। ওখান থেকে হাওড়া ডিভিশনের নাম্বার দিয়েছিল, তো হাওড়া ডিভিশন আবার একটা ডিভিশনের নাম্বার দিয়েছিল, বাট ওই নাম্বারে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওই কন্ট্যাক্ট নাম্বারে চেষ্টা করতে মানে ট্রাই করতে পারিনি, যোগাযোগ করতে পারিনি। আজ কিভাবে দিলেন, মানে এই যোগাযোগটা কিভাবে? আর যোগাযোগ বলতে কালকে আমার জয়দা কমপ্লেন্ট ওই দাদাকে বলেছিলাম যে দাদা তোমার এরকম কেউ আছে, তো আমি তো কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, ওদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারিনি। দাদা বললো হ্যাঁ আমার পরিচিত কেউ আছে। আমি বললাম দেখো না, দিলে খুব ভালো হয়। তারপরে রাজ বন দপ্তর? হ্যাঁ ইয়েস। কষ্ট লাগছে? হ্যাঁ কষ্ট তো একটু লাগছেই। শুনলাম নামও দিয়েছেন দুজনে, কি নাম দিয়েছেন কচ্ছপ দুটো? আর বন দপ্তর তো আছে, সঙ্গে আমাদের দিদি ওই সুমনা সরকার ম্যাডাম এসেছেন, তো ওনার আন্ডারে তুলে দিন। তাই আপনার কি নাম দিয়েছেন? আমি নাম দিইনি অ্যাকচুয়ালি, আমার ওয়াইফ নাম দিয়েছে, ওর একটার নাম দিয়েছে, ওর নাম হচ্ছে স্ট্রবেরি, আর একটার নাম দেয়নি কাবেরি। যাই হোক, ভীষণ কষ্ট লাগছে আজকে। হ্যাঁ কষ্ট তো লাগছেই, ফ্যামিলির মতো হয়ে গেছিল। হ্যাঁ, আপনার নাম? দিব্যেন্দু পাল। জিরাটে টোনাতে একটা ওর এক বন্ধু আর কি, মানে আমাদের এক ভাই পেয়েছে, দুটো কচ্ছপ পেয়েছে, তো বললো যে ডিপার্টমেন্টকে দিতে চায়। তো অত্যন্ত ভালো উদ্যোগ, আমি ধন্যবাদ জানাবো ভাইকে দিব্যেন্দু পালকে, তার কারণ ও এত সুন্দর একটা মানবতার আরেকটা নজির গড়লো। যে যে সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলার বুকে দাঁড়িয়ে যারা বারবার প্রশাসন পুলিশের দিকে আঙুল তুলছে, আর ঠিক সেই মুহূর্তে একটা মানবতার নজির গড়লো আমাদের জিরাটের এই টোনার পাড়াতে থাকে ভাই দিব্যেন্দু, পুলিশে চাকরি করে। শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে রাস্তার উপরে দেখেছে, সে দুটোকে তুলে এনে দেখেছেন আপনারা কত যত্ন সহকারে বাড়িতে রেখেছে, তাদের নামও দিয়েছে। দিয়ে আজকে সে আমাকে যখন জানায়, আমি তখন ডিপার্টমেন্টকে জানাই প্রদীপবাবু এসেছেন আমাদের বন দপ্তরে, তো ওনার হাতে আমরা আজকে তুলে দিলাম। দেখুন, বিরোধীরা উৎসাপ উপচার করে বারবার প্রশাসনের দিকে আঙুল তোলে, আর প্রশাসন কিন্তু বারবার মানবতার নজির গড়ে দেয় বাংলার বুকে দাঁড়িয়ে। আর এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলেই এটা সম্ভব, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে একজন মানবিক মুখ্যমন্ত্রী, যে মানবতার আরেক নাম হচ্ছে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাকে দেখে তার পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু একযোগে কিন্তু হাতে হাত মিলিয়ে কাজ করছে। তো আমি সত্যি কথা বলি, বিরোধীদের এটা দেখে বোঝা উচিত, আজকের এই এইটা দেখে যেভাবে মানবতার নজির গড়েছে এটা দেখে বার্তা গেল। দেখুন, বার্তা তো ওই তো বললাম তো, যে আজকে একটা মানবতার নজির, যেটা বারবার যখন কালকেও আপনারা দেখেছেন যে দিলীপ ঘোষ জিরাটে এসেছিলেন, উনি একটা বারবার একটা প্রশাসন পুলিশ প্রশাসনের দিকে ওনার আঙুল তুলেছেন, আজকে সেই পুলিশ প্রশাসন দেখুন কিভাবে আমাদের সমাজের ক্ষেত্রে সব জায়গায় দাঁড়িয়ে কিভাবে মানবতার নজির করছে। এটুকুই বলার, এটা দেখে ওদেরকে শেখা উচিত, এটা দেখে বিরোধীদের শেখা উচিত
যে বাংলার বুকে দাঁড়িয়ে কি চলছে, অশান্তি চলছে না শান্তি চলছে, না মানবতার বাংলা, না সংস্কৃতির বাংলা, না সম্প্রীতির বাংলা। আর মানুষ, বাংলার মানুষ সাম্প্রদায়িকতা চায় না, ধর্ম চায় না, বাংলার মানুষ কর্ম চায়। এটা বাংলার মানুষ বুঝেছে, বাংলার মানুষ আগামী দিন জবাব দেবে। তখন রাস্তার এপার থেকে ওপার চলে যায় সন্ধানের জন্য। হুগলি থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। ফোন করেছিলাম হাওড়া ডিভিশনে, ফোন করেছি আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।